জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ ডক্টর জয়ন্ত রায় মহাশয়কে সংবর্ধনা প্রদান করা হলো আজ। এদিন শহরের বাবুপাড়াস্থিত সুভাষ ভবনে একটি অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের উদ্যোগে এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উপস্থিতিতে সংবর্ধনা প্রদান করা হয়। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে উত্তরীয় পরিয়ে ফুলের স্তবক মানপত্র তুলে দিয়ে সম্মান জানানো হয়। এরপর এক এক করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়। পাশাপাশি কয়েকটি বিষয় নিয়ে দাবি সনদ প্রদান করা হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সাংসদকে। সাংসদ তার মূল্যবান বক্তব্যে আগামী দিনে জলপাইগুড়ির আরও উন্নতি সাধনের কথা তুলে ধরেন উপস্থিত সকলের উদ্দেশ্যে। পাশাপাশি আজকে তাকে এইভাবে সংবর্ধনা দেওয়ার জন্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য সদস্যাদের শুভেচ্ছা জানিয়েছেন। যদি হতো তাহলে কত মানুষের উপকার হতো, শুধু চার উন্নয়ন যারা এসছে তারা তো আমাকে বলেছেন দাদা আমার অজ্ঞতার জন্য আমাকে সময় লেগেছে বেশি, আমার অভিজ্ঞতা অনভিজ্ঞতার জন্য আমি অনেক জায়গায় ফেল করে গেছি। আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে এবং জলপাইগুড়ির বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় তাদের উপস্থিতিতে আমরা ডাক্তার জয়ন্ত রায়, যিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। একই সাথে সাথে আমরা তার কাছে জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের নিরিখে কিছু দাবিপত্র তার হাতে তুলে দিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে যেটা হাওড়া NJP বন্দে ভারত এক্সপ্রেস যেটা ছিল সেটাকে জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যদি সম্প্রসারিত করা যায় তাহলে জলপাইগুড়িবাসীরা ভীষণভাবে উপকৃত হবেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিধন্য একটি স্টেশন, সেটার আধুনিকীকরণ এবং তার সাথে সাথে তার একটা মর্মর মূর্তি যদি সেখানে স্থাপন করা যায়, তার সাথে সাথে যেহেতু সেটা অমৃত ভারত প্রকল্পের মধ্যে সেই স্টেশনটি আছে, তার যে কাজগুলো যেটা স্থগিত হয়ে আছে সেগুলো দ্রুত সমাধান করে নিয়ে জলপাইগুড়ি স্টেশন রোড স্টেশন টাউন স্টেশনটাকে উন্নত মানের গড়ে তোলা, এই বিষয়ে দাবিগুলো রেখেছি। এবং তার সাথে সাথে জলপাইগুড়ির 3 নম্বর খুমটিতে যে বিশাল ট্র্যাফিক জ্যাম হয় যার জন্য পাণ্ডাপাড়ার থেকে যাতায়াত করা বা আমাদের কদমতলা থেকে যাতায়াত করার ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যা তৈরি হয়, সেই কারণে আমরা একটা প্রস্তাব রেখেছি জলপাইগুড়ি হাই স্কুল বা সোনালী গার্লস স্কুল এই সমস্ত এলাকার থেকে সামান্য কিছু জায়গা অ্যাকোয়ার করতে হবে, সেখান থেকে নিয়ে সেই যদি একটা ফ্লাইওভারের মাধ্যমে জলপাইগুড়ি টাউন স্টেশনকে টপকে গিয়ে আমাদের যেটা ডাকবাংলো আছে ডাকবাংলো এলাকা দিয়ে যদি সেটাকে এনে নেওয়া যায় তাহলে এই যে ট্রাফিক জ্যামটা হয় প্রত্যেক দিন দিনের মধ্যে কয়েকবার সেটা থেকে জলপাইগুড়ি মানুষ রেহাই পাবে। যাতায়াতে আমরা আশা করব যে উনি সেটাকে খুব নিজের যে অতীতে করি মানে নিজের যে কাজ দেখিয়েছেন আমাদের জলপাইগুড়িবাসীর জন্য আগামীতেও তিনি সেইভাবে সদর্থক হবেন এবং তার পদক্ষেপ নিশ্চয়ই জলপাইগুড়িবাসীর উপকার করবে বলে আমরা বিশ্বাস রাখি। করা হলো তার মধ্যে জলপাইগুড়িতে সাইডিং 3 নম্বর ঘুমটির অল্টারনেট কিছু করা যায় কি না, তারপরে এখানে যে স্বাস্থ্য পরিষেবা যেটা হয় জলপাইগুড়ি হসপিটালে মেডিকেল কলেজে সেটা যাতে বাড়ানো যায় কীভাবে করা যায় সেগুলো এরকম বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে আমার কাছে বলা হলো। এবং আমি গতবারেও এভাবে যখন নতুন জিতেছিলাম তখন তারা চার্টার অফ ডিমান্ডস আমার কাছে প্লেস করেছিল, আজকেও তারা প্লেস করলেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স। দেখুন আমাকে তো এখানকার মানুষ সাংসদ মনে করে না, আমাকে ভাই মনে করে, দাদা মনে করে, কেউ কেউ ছোটো জানে, আমাকে নিজের লোক মনে করে এটুকু আমার বিশ্বাস। এবং আমার তাদের প্রতিও আমার অ্যাটিচিউডটা একই, আমাকে ওই হিসেবেই তারা দেখে, তারা ওই হিসেবেই আমাকে বলেছে।